গ্লোব নিউজ নিবেদন করছে পেট মল এন্ড মার্ফি ভেটেরিনারি হসপিটাল এন্ড বেস্ট এশিয়ান অ্যাস্ট্রোলজার প্রফেসর শ্রী অভিজিৎ। নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে গ্লোব নিউজে আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি ট্রিনা। চোখ রাখছি আজকের হেডলাইন্সে। সপ্তপৌনি নিবেদিত চতুরঙ্গ সাংস্কৃতিক সন্ধ্যা। খুনের মামলার নথিপত্র কোর্ট থেকেই উধাও, দ্বন্দ্বে প্রশাসন। গ্রামে জলবন্দী মানুষ অন্যত্র স্থানান্তর। রাজ্যে ভিন্ন জায়গার মতোই ভক্তের ঢল সংগ্রামপুরে। আজ বিধানসভায় গণপ্রহার বন্ধের বিল পাশ। বৈঠক ডাকলেন তৃণমূল কংগ্রেস সভানেত্রী মৌসুম বেঞ্জির নূর। বিজেপির অন্দরে বৈশাখী ঝড়। বিজেপির মিটিংয়ে হামলা। পনির দাবি মেটাতে না পারায় খুন গৃহবধূ। বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে হারিয়ে দিল ভারত। পেট মল অ্যান্ড মার্ফি ভেটেরিনারি হসপিটাল, GD 94, সেক্টর 3, সল্টলেক, কলকাতা 7106। Better hospitality services, best doctors, round the clock facility, 24 hours emergency services, all foods and medicines are always available. Contact number 8013803050, 8240817590. আপনি কি কঠিন সমস্যায় জর্জরিত? নিজের জীবনে কি আপনি অসফল? সন্তান কি লেখাপড়ায় অমনোযোগী? পারিবারিক শান্তি কি বিঘ্নিত? এই সমস্ত প্রশ্নের উত্তর যদি হ্যাঁ, তাহলে আপনার সমস্ত সমস্যার এক এবং অদ্বিতীয় পথপ্রদর্শক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বেস্ট এশিয়ান অ্যাস্ট্রোলজার প্রফেসর শ্রী অভিজিৎ। গ্রেট প্রেডিকশন এন্ড বেস্ট কাউন্সেলিং গ্যারান্টিড। কন্ট্যাক্ট নাম্বার 9830022304, 9748445323, 9830522304। সপ্তপর্ণী নিবেদিত চতুরঙ্গ সাংস্কৃতিক সন্ধ্যা। কলকাতার বিড়লা একাডেমিতে সপ্তপর্ণী সংস্থার নিবেদিত চতুরঙ্গ নামক সাংস্কৃতিক সন্ধ্যায় অনুষ্ঠিত হল। এই অনুষ্ঠানের মুখ্য পরিচালক কাবেরী চৌধুরী ও সহযোগিতায় সত্যজিৎ চৌধুরী সহ সপ্তপর্ণীর সদস্যর বৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সম্মিলনী সঙ্গীত, একক সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের গান, শ্রুতিনাটক, গল্প পাঠ প্রভৃতি অনুষ্ঠান পরিবেশিত হয়। সংগঠনের মুখ্য পরিচালক কাবেরী চৌধুরী জানান, সমাজের প্রতিভাবান পিছিয়ে পড়া যোগ্যতা সম্পন্ন ছাত্রছাত্রীদের তারা বেছে নিয়ে তাদের কেউ তারা নাচ গান কিংবা অভিনয়তে পারদর্শী সেই সুযোগই করে দিয়েছেন। চতুরঙ্গ এই হিসেবে দেওয়া হয়েছে, এখানে শুধু যে গান তা না, গান আছে, বাদ্যযন্ত্র আছে, তারপর শ্রুতিনাটক আছে এবং এমনি নাটকও আছে। এই চার রকমের মিশ্রণ, সেটা নিয়ে আমরা নাম দিয়েছি চতুরঙ্গ। এখন উনি কাবেরী চৌধুরী উনি পার্টিসিপেট করছে, এবার প্রোগ্রামের সব ডিটেলস উনি বলবেন। সপ্তপর্ণী তরফ থেকে আমরা একটি গীতিয়ালেখ্য করছি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেম ও প্রকৃতির গান নিয়ে, এবং সপ্তপর্ণী সমস্ত সদস্যরা আমরা সবাই অংশগ্রহণ। কলকাতা থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব টিভি। খুনের মামলার নথিপত্র কোর্ট থেকেই উধাও, দ্বন্দ্বে প্রশাসন। বনগাঁর বিজেপি নেতা দেবদাস মণ্ডলের বিরুদ্ধে খুনের মামলার নথিপত্র কোর্ট থেকে লোপাট। মুখ্যমন্ত্রী, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, হাইকোর্টের চিফ জাস্টিস এবং ডিজি এর কাছে আবেদন মৃতের ভাই। উত্তর চব্বিশ পরগনার বনগায় 4/11/1999 তারিখে বনগাঁ মতিগঞ্জের বাসিন্দা সূর্য শঙ্কর রায় চৌধুরী নামে 40 বছরের এক ব্যক্তি খুন হয়ে যান। তার দেহ পরের দিন সকালে জলাশয় থেকে উদ্ধার করে এবং সূর্য শঙ্কর রায় চৌধুরীর ভাই সিদ্ধার্থ শঙ্কর রায় চৌধুরী বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। তদন্ত শুরু করে বনগাঁ থানার পুলিশ, 8 জনকে গ্রেফতারও করেছে তারা। এবং এই মামলার প্রধান আসামি ছিলেন দেবদাস মণ্ডল, কিন্তু 2016 সালের পর থেকেই এই মামলার কোর্টেই ওঠেনি। এই মর্মে গত 23/7/2019 তার ভাই সৌমেন্দ্র রায় চৌধুরীর দাদা ACJM দেবাশিস সাত্রার কাছে আবেদন করেন এবং ACJM দেবাশিস সাত্রা 30 জুলাইয়ের মধ্যে নতুন করে নথিপত্র জমা দিতে নির্দেশ দিয়েছিলেন, কিন্তু এখনও কোনো সদুত্তর না পাওয়ায় মৃত সূর্য শঙ্কর চৌধুরীর ভাই সৌমেন্দ্র রায় চৌধুরী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, হাইকোর্টের চিফ জাস্টিসের কাছে দাদার খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নতুন করে আবেদন জানালেন। কোর্ট থেকে, কোর্টকে না বলে কোনো চার্জশিট নিয়ে যাওয়া হয়েছে থানাতে? চার্জশিট নিয়ে না, কেস ডায়েরি,
গেজাইলি একটা থাকে, সেটা আমাদের কাছেই থাকে যখন বিচারে আসে, কিন্তু তার আগে জিআর সেকশনে সেগুলো থাকে, মানে কপিং ডিপার্টমেন্টে। এবার যখন এইটা নিয়ে নাড়াচাড়া হচ্ছে, যখন এইভাবে পিটিশন দিল তার ভাই এসে, তখন আইসিও কিন্তু গুট ফেতে এসেছিল বনগা কোর্টে এবং দেখার জন্য কারা কারা এই কেসে যুক্ত আছে। যদিও নিয়ে যাওয়াটা তার উচিত হয়নি, সে হয়তো এখানে এসে দেখতে পারতো, তার দেখার অধিকার আছে, সে কোর্টিং ইন্সপেক্টরের মাধ্যমে দেখতে পারে, কিন্তু সে নিয়ে চলে গেছিলো বলে লানেট এসিজিএম তার বিরুদ্ধে সোকাস করেছিল। যদিও সে সোকাসটা দেওয়ার পরে সে সিডিটা জমা দিয়ে গেছে এবং সেই সিডিতে যা যা থাকার সেটা আছে, কিন্তু অরিজিনাল যে রেকর্ড সেই রেকর্ডটা আমরা পাচ্ছি না। সিডিটা নিয়ে গেছিলেন কে? নিয়ে গেছিলেন আইসি। যদিও সে নিয়ে ওখানে চলে যাওয়া উচিত হয়নি, সে দেখতে পারতো, দেখার ক্ষমতাটা তার আছে। বর্তমান আইসি না এর আগের আইসি? বর্তমান আইসি। কি নাম ছিল? কি নাম আইসি? একটু নামটা বলুন। মানস চৌধুরী। বলছি এই যে আইসি কে আইসির নামে যেটা হচ্ছে সেটা শুক্রচন্দ্র বিশ্ব, আমি একটু আগে শুনলাম, কি বলবেন প্রতিক্রিয়া কি হবে? এটা আদালতের ব্যাপার, আদালত নিশ্চয়ই এটা কি শুনেছে, সুনির্দিষ্ট বিচার করে। কি শুনলেন? এতে এইমাত্র শুনলাম যে চার্জশিটে দেখার জন্য নিয়ে গিয়েছিল, মানে কোর্টে যে রেকর্ডটা জমা পড়েছিল সেটা আইসি নিয়ে গিয়েছিল। এইটা আমি শুনলাম। এতে কি আপনাদের কেস প্রভাবিত হতে পারে, কি মনে হয়? কেস তো অনেক আগেই তো প্রভাবিত হয়েছিল, যে কারণ 16 সাল থেকে রিপোর্টই পাওয়া যাচ্ছে না। 16 সালের পরে আপনারা কখন? অনেকবার এসেছি, কিন্তু ঘটনা অনেকে যখন ঘটনাচক্রে হয়তো দেখা সাক্ষাৎ যোগাযোগটা হয়নি, আমি পরে যখন যোগাযোগ করতে পারলাম তখন দেখলাম এরকম। এবং যারা এই কেসে জড়িত তারা প্রভাবশালী, আগে ছিল সিপিএমের হারবাদ, এখন ওরা বিজেপির বড় নেতা জেলার সভাপতি দেবদাস মণ্ডল নামে আমার এই কেসটা। উত্তর চব্বিশ পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব টিভি। গ্রামে জলবন্দি মানুষ অন্যত্র স্থানান্তর। বসিরহাট মহকুমার বসিরহাট 2 নম্বর ব্লকের রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। রাজ্য জুড়ে অবিরাম বৃষ্টি, আর এই বৃষ্টি থামার পরেই জল নিকাশি বেহাল হওয়ায় সিতুলিয়া, মমিনপুর, চাপাপুকুর ও রাজেন্দ্রপুর এই 4টি গ্রামে প্রায় 8 থেকে 10 হাজার মানুষ জলবন্দী হয়ে পড়ে রয়েছেন। প্রায় 50টি পরিবার ইতিমধ্যেই গ্রাম ছেড়ে তাদের নিকট আত্মীয়ের বাড়ি চলে গেছেন জীবন বাঁচাতে। রাজেন্দ্রপুর প্রাইমারি স্কুল বন্ধ প্রায় 15 দিন। একদিকে পঠন পাঠন যেমন শিখিয়ে উঠেছে, অন্যদিকে মিড ডে মিল বন্ধ, সংকট দেখা দিয়েছে খাবারেও। তাই ছাত্রছাত্রীরা স্কুল চত্বরে জল থাকার কারণে স্কুলে যেতে পারছেন না। সব মিলিয়ে জটিল অবস্থা। এইসব গ্রামের মানুষ থেকে ছাত্রছাত্রী শুরু করে সবাই, একদিকে যেমন চারিদিকে জল হওয়ার কারণে জমিতে তারা কাজে যেতে পারছেন না, ঠিক চাষিরা অন্যদিকে সাপের উপদ্রবে বেরোতে পারছেন না, ঘরের মধ্যে পোকামাকড় ঢুকে পড়ছে গ্রামগুলিতে, পাশাপাশি জলবায়ুর রোগের প্রকোপও দেখা দিচ্ছে। গ্রামের হাসপাতালগুলিতে রোগীদের ভিড় দেখা দিচ্ছে সর্বত্র। সব মিলিয়ে জটিল পরিস্থিতিতে এখন গ্রামবাসীরাই। এই জল, এবার তো বৃষ্টি হয়নি, অকাল বৃষ্টিতে আমরা ভুগছি। এই যে 10-15 দিন হলো জল ছাড়ার কোনো ব্যবস্থা নেই, মাঠে কোনো চাষবাস নেই, হাজার হাজার বিঘে সম্পত্তি শেষ হয়ে যাচ্ছে। এই জলের জন্যে স্কুলে যেতে পারছি না, কোনো দিন স্কুল বন্ধ, ঘরের মধ্যে সাপ টাপ ঢুকছে, পঞ্চায়েতে জানিয়েছি তা কিছু করছে না। পঞ্চায়েত থেকে কি? পঞ্চায়েত থেকে আমরা জানিয়েছি তা পঞ্চায়েতে কোনো অভিযোগ করছে না, আর আমাদের খুব দুর্দিনের মধ্যেখানে অবস্থা আছে, জল সরার কোনো সমস্ত জল, হ্যাঁ সমস্ত জায়গায় জল, জল করার সরার জায়গা নেই, ঘরের ভিতরে জল, হ্যাঁ আপনার আমাদের ঘর বাড়িতে জল আছে। পঞ্চায়েতকে জানিয়েছি, পঞ্চায়েতে 2 নম্বর ব্লক বিডিও সাহেব এসেছিলেন, উনি আসার পরে সাইটে ইনস্পেকশন করার পরে উনি একটা ডিসিশন নিয়েছিলেন যে আমরা স্থায়ীভাবে কিছু করার সিদ্ধান্ত নিচ্ছি, কিন্তু এখনও পর্যন্ত আমরা কোনো রেসপন্স পাইনি। এলাকাবাসীর দাবি জানাচ্ছে যে প্রশাসন কিছু করছে না। এটা আমরাও বারবার দরবার করেছি, করার পরেও এখনও পর্যন্ত রেসপন্স পাইনি। এলাকায় প্রচুর মানে 30-40% বাড়ি জলভগ্ন। উত্তর চব্বিশ পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব টিভি। রাজ্যে ভিন্ন জায়গার মতো ভক্তের ঢল সংগ্রামপুরে। বসিরহাট সংগ্রামপুর শতাব্দী প্রাচীন কালী মন্দির, ঠিক ইছামতির পাড়ে। মন্দিরের রীতি অনুযায়ী মন্দিরের কালী মায়ের সামনে 1000 দীপ জ্বালিয়ে কৌশিকী অমাবস্যার রাতে পুণ্যার্থীদের ঢল নেমেছে। রাতভোর ভক্তদের সমাগম, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তদের ঢল নেমেছে চোখে পড়ার মতোই। এই ভদ্র কালী
পুজোতে যেসব ভক্তরা পূজা দিতে আসেন তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার। মাঠের এক পাশে রয়েছে মেডিকেল টিম, তার পাশে রয়েছে দমকলের আধিকারিকরা, রাখা হয়েছে অ্যাম্বুলেন্স। যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতেই নিরাপত্তা একদম আটোসাটো। সন্ধেবেলা মন্দিরে পুজো দিতে আসেন বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক দীপেন্দু বিশ্বাস, সমস্ত দিক ঘুরে দেখেন এবং ভক্তদের সঙ্গে কথাও বললেন। উত্তর চব্বিশ পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব টিভি। আজ বিধানসভায় গণপ্রহার বন্ধের বিল পাশ। আজ বিধানসভায় আসছে গণপ্রহার রোখার বিল। গণপ্রহার আটকাতেই রূপরেখা তৈরির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা পুলিশ সুপারের আওতায় এবং কমিশনারেটগুলিতে এমন সমস্যা মোকাবিলার জন্য পৃথক নোডাল অফিসার তৈরি করা হয়েছে। রাজ্য জেলায় পুলিশ সুপার এবং কমিশনারেট টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে। কোনো অঞ্চলে গণপ্রহারের ঘটনা ঘটলে অথবা আশঙ্কা থাকলে সেই অঞ্চলের নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। সম্প্রতি বিভিন্ন জায়গায় গণপ্রহারের ঘটনা ঘটছে। কলকাতার কাশীপুর কালীঘাটেও একই রকম ঘটনায় চিত্র ফুটে উঠেছে। সেই পরিপ্রেক্ষিতেই এই ধরনের উদ্যোগ নবান্ন নিয়েছে বলে প্রশাসন সূত্রের খবর। বৈঠক ডাকলেন তৃণমূল কংগ্রেস সভানেত্রী মৌসুম ব্যানজির নূর। শস্যের মধ্যেই ভূত নাকি ইন্ধন যোগাচ্ছেন বাইরের কেউ, তা খতিয়ে দেখতেই এবার নড়ে চড়ে বসলেন মালদা জেলা তৃণমূল নেতৃত্ব। ইংরেজবাজার পুরসভার অচলাবস্থা কাটাতে জরুরি বৈঠক ডাকলেন জেলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী মৌসুম বেঞ্জির নূর। বৈঠকে রয়েছেন মালদার পর্যবেক্ষক গোলাম রাব্বিনী, চেয়ারম্যান নিহার রঞ্জন ঘোষের বিরুদ্ধে কেন দুর্নীতির অভিযোগ তুলে অনাস্থা আনলেন দলেরই 15 জন কাউন্সিলর, সেই উত্তর খুঁজে পেতেই এই বৈঠক। বিজেপির অন্দরে বৈশাখী ঝড়, তার সক্রিয় রাজনীতিতে পদার্পণের পর মাস ঘোরেনি, তার আগেই বারবার শিরোনামের জায়গা করে নিয়েছেন তিনি। সময়ের সঙ্গে বেড়েছে বিতর্ক, আর সঙ্গে অস্বস্তি বেড়েছে বিজেপিরও। সেই বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়েই এবার বিক্ষোভ বিজেপির অন্দরে। অধ্যাপিকাকে সামলাতে নাস্তানাবোধ হতে হচ্ছে বিজেপির নেতাদেরও। গত 14 আগস্ট দিল্লিতে বিজেপিতে যোগ দেন শোভন চট্টোপাধ্যায়, সঙ্গে যোগ দেন অধ্যাপিকা বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই ঝড় চলছে বিজেপির অন্দরে। যোগদানের আগেই দেবশ্রী রায়কে নিয়ে এক প্রস্থ নাটক হয় বিজেপির সদর দপ্তরে। শোভনের সঙ্গে বিজেপিতে যোগ দিতে সেখানে পৌঁছান রায়দিঘির বিধায়ক দেবশ্রী রায়ও। দেবশ্রীকে দেখেই ক্ষোভে ফেটে পড়েন বৈশাখী। শোভন জানিয়ে দেন দেবশ্রী যোগ দিলে বিজেপিতে যোগ দেবেন না তিনি। সেই থেকেই আটকে রয়েছে বিজেপিতে দেবশ্রীর যোগদান। বিজেপির মিটিংয়ে হামলা। বিজেপির মিটিংয়ে হামলার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হাওড়ার উদয় নারায়ণপুরের আনুলিয়ায়। হামলার জেরে আহত হয়েছেন 2 বিজেপি কর্মী। গেরুয়া শিবিরের অভিযোগ, বিজেপির একটি মিটিং চলছিল, ঠিক সেই সময় হামলা চালায় শাসক দল আশ্রিত দুষ্কৃতীরা, ভাঙচুর করে, পতাকা ছিঁড়ে দেয়, মারধর করা হয় দলীয় কর্মীদের। হামলার জেরে আহত হন 2 বিজেপি কর্মী। আহত বিজেপি কর্মীদের উলুবেরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। পণের দাবি মেটাতে না পারায় ফের মৃত্যু হল গৃহবধূর। 2019 এসেও পণ প্রথার মতো ভয়ানক ব্যাধি এখনো কুড়ে কুড়ে খাচ্ছে ভারতবর্ষকে। এখনো দেশের বিভিন্ন প্রান্ত থেকে পণ না দেওয়ার কারণেই গৃহবধূর ওপর অত্যাচার, খুনের ঘটনা খবরের শিরোনামে উঠে আসে, ঠিক যেমনটা ঘটল ভাঙড়ে। চাহিদা মতো পণ দিতে না পারায় দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে এক গৃহবধূকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির অন্যান্য সদস্যদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভাঙড় থানার মাধবপুর এলাকায়। জানা যাচ্ছে মৃত গৃহবধূর নাম ছাইমা বেবি, বয়স 28 বছর। নজর রাখছে আজকে খেলার খবরে। বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে হারিয়ে দিল ভারত। মাস্ট উইন ম্যাচ ছিল, কিন্তু ভারতের বিরুদ্ধে শেষ ম্যাচ জিততে পারল না বাংলাদেশ। সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের আশা এবারের মতো শেষ তাদের। বৃহস্পতিবার কল্যাণী স্টেডিয়ামে 4-0 গোলে ভারতের হয়ে হ্যাট্রিক করলেন হিমাংশু জাকরা। এই নিয়ে পরপর 2 ম্যাচে হ্যাট্রিক করলেন হিমাংশু। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের 29, 74 এবং 79 মিনিটে গোল করলেন হিমাংশু। 89 মিনিটে বাংলাদেশের কফিনে শেষ পেরেক পুঁতে দেন শুভ পাল। এদিন প্রথম 30 মিনিট ভারতীয় দলকে আটকে রাখতে পেরেছিল বাংলাদেশ, তারপরই তাদের রক্ষণ ভাগ বালির বাঁধের মতোই ভেঙে পড়ে। চোখ রাখছি আজকে আবহাওয়ার খবরে। সাধারণত মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32.4 ডিগ্রি সেলসিয়াস এবং 26.6 ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 95%, সর্বনিম্ন 72%। বৃষ্টিপাত 0.5 মিলিমিটার। আপনি আপনার এলাকার সমস্ত খবর পাঠাতে পারেন আমাদের, সেই সমস্ত খবর দেখাবো আমরা। ফুটেজ সহ মেল করুন news.globetv@gmail.com অথবা আপনার নিকটবর্তী আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করতে পারেন। গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। নজর রাখুন গ্লোব নিউজে, দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।
Global News নিবেদন করলো পেট মল অ্যান্ড মাফি ভেটেরিনারি হসপিটাল অ্যান্ড বেস্ট এশিয়ান অ্যাস্ট্রোলজার প্রফেসর সোফিজি।